ও লাতের নামে বাজে কথা বলে, ওজ্জার নামে বাজে কথা বলে, হবলের নামে বাজে কথা বলে, দেবলের নামে বাজে কথা বলে, মন্নতের নামে গালি দেয়। এই জন্য মুহাম্মদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। যতদিন যাচ্ছে ওর দলে লোক বেড়ে যাচ্ছে, আর দিন পারো আসতে দিলে হবে না, রাত পথে দিলে হবে না, চলো আমরা সবাই মিলে ওর অ্যাকশন করে কমপ্লিট করব। সাড়ে ছয় হাজারের মতো মানুষ যুদ্ধের সরঞ্জাম নিয়ে অগ্নিস্ত্র নিয়ে যে নবীকে মার্ডার করবে বলে, কারো হাতে তরবারি, কারো হাতে তীর ধনুক, কারো হাতে বল্লম, এমন করে বিভিন্ন ধরনের মানুষ মারা যন্ত্রপাতি নিয়ে ঘরে চতুর্দিকে রাউন্ড দিয়ে ব্যারিকেড করে রেখেছে। মোহাম্মদ ঘর থেকে বাইরে বেরিয়ে আসলে প্রাণনাশ করব। রাত্রি প্রহার অতিবাহিত হয়ে গেছে। আল্লাহর নবী আলী রাদিয়াল্লাহকে নিয়ে শুয়ে রয়েছেন ওনারই চাচাত বোন মেহানির ঘরে আত্মগোপনের জন্য। জিবরীল খবর দিলে, ইয়া রাসূলুল্লাহ প্রতিদিন রাত্রিতে যেন এক ঘরে থাকবেন না। বলে কেন? বলে ওরা আপনার প্রাণ নাশ করতে যায় দিনের বেলা, আর আপনার চাঁদ মুখ আর মুস্কি হাসি মিষ্টি কথা যখন শোনে ওদের রাগ গুলো তখন ঠান্ডা হয়ে যায়। রাগ যখন ঠান্ডা হয়ে যায় শত্রুর উপরে আর আঘাত করতে পারে না। রাগ যত সময় থাকে তত সময় শত্রুর জখম করতে সুবিধা হয়। রাগ পানি হয়ে গেলে শত্রু তখন বন্ধ হয়। ওরা আপনার মাদার করতে যখন আসি আর আপনি মুস্কি হাসেন মিষ্টি মিষ্টি কথা বলে, আর আপনার চাঁদ মুখ যখন ওরা দেখে ওদের মনের রাগ গুলো সব পানি হয়ে যায়। এই তোমার আলোচনা করে মিটিং করেছে, দিনের বেলা আর মারতে আসবে না, রাতের বেলা মারবে যাতে আপনার চাঁদ মুখ ওদের দেখতে না হয়, মুস্কি হাসি আর দেখতে না হয়, আর ওই কচির দুধের মতো মুখ তার দাগার মতো দাঁতের ঝলকানি ওদের দেখতে না হয়, আপনার মিষ্টি কথা ওদের শুনে কলিজা যাতে ঠান্ডা না হয়, এই জন্য রাতের বেলা প্রাণ নাশ করবে। প্রতিদিন এক জায়গায় রাত্রিতে থাকবেন না, এক একদিন এক এক জায়গায় থাকবেন যাতে ওরা আপনার সন্ধান খুঁজে না পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। খোদার তরফ থেকে পরিকল্পনা মাফিক কাজ হচ্ছে। বিশ্ব নবী একা একদিকে, সারা দেশের মানুষ আর একদিকে। যদিও কিছু মানুষ কলেমা পড়ে নবীর হাতে হাত দিয়ে মুসলমান হয়ে নবীর সঙ্গে হয়েছে, তবে তারা বিপদের সময় সামনে আসে না। ওরা বিপদের সময় সামনে আসে না, গোপনে কলেমা পড়ে মুসলমান হয়ে রয়েছে। কারণ বিপদের সময় সামনে আসলে ওদেরও বিবি বাচ্চা বিধবেতি হবে, তখনও তারা পোক্ত ঈমান আনতে পারেনি, রসূলের উপরে পোক্ত ভালোবাসা নিতে পারেনি। এই রকম পর্যায়ের সময় হযরত জিবরীল বলে, ইয়া রাসূলুল্লাহ বেরিয়ে যাবেন যান, তবে বাইরে কিন্তু মক্কার সমস্ত শত্রুরা লিডার নেতারা আপনার প্রাণনাশের জন্য দাঁড়িয়ে রয়েছে। নবী বলছেন, কি খবর দিচ্ছ তুমি? বেরিয়ে গেলে ওরা প্রাণ নাশ করবে বলে দাঁড়িয়ে আছে বলে হ্যাঁ। বলে তাহলে আমি যাব কি করে? গেলেই তোরা ধরবে প্রাণ নাশ করবে। আমার নানার বাড়ি দেশে যেতে বলছে 47 বছর পর। আমি ধারণা করেছিলাম ওই দেশটি খারাপ, আমি ওখানে গেলে হয়তো আমার বিপদ হবে, কারণ বাপ গেছে, বাপের বিপদ হয়েছে, বাড়ি ফিরতে পারেনি। মা চলে গেল, মাও বাড়ি ফিরতে পারেনি, মারও বিপদ হলো, প্রাণ নাশ হলো। আর আমি গেলে না জানি ও দেশের মানুষেরা টাইপের দেশের মতো হয়তো আমারে মারবে, টাইপের ছেলেমেয়েরা যেমন মেরেছে ও দেশের ছেলেমেয়েরাও মারবে, কারণ ও দেশের মাটি খারাপ, ও দেশের মানুষ খারাপ, এইরকম একটা ধারণা ছিল আমার। আর তুমি বলছো ওই দেশে যেতে খোদার হুকুম আমি খেলাফ করবো না, যাবো আমি, কিন্তু শত্রুদের কি করে টপকিয়ে যাব? ওরা তো কয়েক রাউন্ড ব্যারিকেড করে রয়েছে, তোমারই মুখে খবর শুনছি আমি। জিবরিল বলছে, ইয়া রাসূলুল্লাহ কোরআনের কথা কি ভুলে গেছেন? নবী বলছে, লা ইয়াকি জিবরিল, এ ভাই জিবরিল না, কোরআনের কথা আমি ভুলে নাই। বল আল্লাহর কোরআনের একটি সূরা আছে, সূরাটির নাম সূরাতুল ইয়াসিন। কি নাম বললাম? সূরাতুল ইয়াসিন। কোরআন শরীফের 22 পারার শেষে এই সূরাটা আমার আল্লাহ পাক দান করে দিয়ে দিয়েছেন। ইয়াসিন আল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। সোজা সরল পথ দেখাবেন যিনি, তিনি হলেন আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। বিপদ মুসিবত থেকে উপকার করবেন যিনি, তিনি হলেন আমার আল্লাহ। আমার আল্লাহ বলছে, রে আমার মহব্বতেরই আছে। বিশ্ব নবীকে কয়েকটি গুণবাচক নাম দিয়ে আল্লাহ কোরআনে ডেকেছেন। আমাদের যেমন দুটো তিনটে করে নাম আছে। হয়েছিলাম যেদিন পৃথিবীতে এসেছিলাম সেদিন বাপ দাদার একটা ভালো নাম রেখেছিল, পিসাবদের কাছ থেকে, ভাইসাবদের কাছ থেকে শুনে ভালো নাম।
বড় যখন হয়ে গেছে ওর নাম আর পছন্দ হয় না, ডাক নাম আবার একটা আছে। কেউ ডাক নাম রেখেছে মিন্টু, কেউ রেখেছে পিন্টু, কেউ রেখেছে লালটু, কেউ রেখেছে বল্টু, কেউ রেখেছে নন্টু, কেউ রেখেছে ঝন্টু, কেউ রেখেছে বাপি, কেউ রেখেছে বাপ্পা, কেউ রেখেছে বাবলু। গোলাল মার্কা নাম, যেখানে যাবেন চলবে। হিন্দু কি মুসলমান, জৈন কি খ্রিস্টান, চেনার কোন লাইন হবে না ভাই। বর্তমান বিজ্ঞানের যুগে কত নাম আমাদের আল্লাহ রসুলের ব্যবহারে খুশি হয়ে কয়েকটি গুণবাচক নাম দিয়ে কোরআনে দেখেছেন। একটি নাম হলো ইয়াসিন, একটি নাম হলো তহা, একটি নাম হলো মুজাম্মিল, একটি নাম হলো রহমাতাল্লিল আলামিন, একটি নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। রসুলের আদর্শে ব্যবহারে চরিত্রে খুশি হয়ে আমার আল্লাহ পাক কয়েকটি গুণবাচক নাম দিয়ে ডেকেছেন। নাম দিয়ে ডাকলেন ইয়াসিন, রিয়ামার মহব্বত ইয়াসিন। আপনি শুনে নিন এবং পৃথিবীর মানুষকে আপনার উম্মতকে জানিয়ে দিন, অল কোরআনিল হাকিম। আমার মহিমান্বিত আসমানী ভাষা ওই লৌহ মাহফুজের কথা, আমার মিষ্টি মধুর বাণী কোরআন কি মহাবিজ্ঞান করে পৃথিবীর মানুষের কল্যাণের জন্য আমি তোমার উন্নতির জন্য পৃথিবীতে প্রেরণ করেছে পাঠিয়েছে। আমার কোরআন হলো মহাবিজ্ঞান, বিজ্ঞানের ঠাকুর দাদার দাদা করে কোরআনকে পাঠিয়েছি। পৃথিবীর বিজ্ঞানীরা কে আমার পর্যন্ত আমার কোরআনের কাছে ভিক্ষুকের মতো হাত পেতে দাঁড়িয়ে থাকবে? আর আমার কোরআন নিত্য নতুন যন্ত্র বানানোর তত্ত্ব কে আমার পর্যন্ত দিতে থাকবে? আমার কোরআন কোনদিন পূর্ণ হবে না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার কোরআন কোনদিন পূর্ণ হবে না। আমি অন্য ধর্ম গ্রন্থের মধ্যে আমার কিতাবের নাম আমি একটা দিই নাই, আমার মহিমান্বিত আসমানী ভাষার অনেকগুলো নাম দিয়ে পাঠিয়েছি। মানুষ যাতে নামের মর্যাদার খাতিরে আমার ভাষাকে ব্যবহার করে, আমার বাণীকে পছন্দ করে। আমার আসমানি ভাষার একটি নাম দিয়েছি কোরআন শরীফ, একটি নাম দিয়েছি কোরআন মজিদ, একটি নাম দিয়েছি দোয়া, একটি নাম দিয়েছি শেফা, একটি নাম দিয়েছি জেকের, একটি নাম দিয়েছি ফোরকান। আমার কিতাবের অনেকগুলো নাম দিয়ে পাঠিয়েছি। কাল মানুষের সকলের সমস্যা এক রকম নয়, এক একজনের সমস্যা এক এক রকম দেখা দেবে, এক একজনের অবমানটা এক এক রকম হবে। এই জন্য আমি অনেকগুলো নাম দিয়ে পাঠিয়েছি। আমার এই নামের কোরআন বান্দাদের সব সমস্যার সমাধান নামের মাধ্যম দিয়ে উপকার করে দায়িত্ব পালন করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটি নাম হলো কোরআন শরীফ। কোরআন শরীফের বাংলা মানে যদি আপনাদের কাছে বলি বোঝা চেপে যাবে কাল সকাল থেকে ঘাড়ে ভাই। শুধু বলি আমরা কোরআন শরীফ আমাদের ধর্মগ্রন্থ, কিন্তু শব্দটা হলো আরবি ভাষা। আমি যদি বাংলা মানে বলি না কাল সকাল থেকে বোঝা সকলের ঘাড়ে চেপে যাবে। আর এত বড় বোঝা চাপবে বিবি বাচ্চার মায়াও ভুলে যেয়ে পাগলিয়ে ছুটতে হবে। ও মুসলমান ভাইরা আমার, বলবো বাংলা মানেটা, বলবো কোরআন শরীফের বাংলা নামটা বলবো? এতদিন তো জানি আরবি নাম, এর বাংলা নামটা একটু শুনে যান। তবে পাগল হয়ে ছুটে বেড়াবেন কিনা তা আমার জানা নাই। আরবিতে কারা ইয়াকরাউ কারানের শব্দের অর্থ হলো তেলাওয়াত করো, পড়ো পড়ো। আল্লাহ বললেন আলমারি তারের চেষ্টে সামচেটে ন্যাকড়া দিয়ে বাইন্ডিং করে রাখার জন্য আমি পাঠাই নাই। যে নাম কোরআন দিয়ে পাঠিয়েছি, কোরআন শব্দের বাংলা অর্থ হলো পড়া পড়া, পড়তে হবে পড়তে হবে পড়তে হবে। যত পড়বে তার মানে মতলব জানতে পারবে, আমার সঙ্গে বন্ধুত্ব গাঢ়তর হবে। বিপদে মুসিবতে মেম্বার আর প্রধানের কাছে যে হাত পাততে হবে না, কারো কাছে কাঁদতে হবে না। আমি আল্লাহ তোমাদের জন্য আনাব যথেষ্ট হয়ে যাব, সব তথ্য আমার কোরআনই দিয়ে দিয়েছে। এই জন্য নাম দিয়েছি পড়া। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। শরীফ শব্দের অর্থ হলো পবিত্র, যার ভিতরে কোনো নাপাকি নাই। আল্লাহ খায় না, পেশাব করে না, পায়খানা করে না, ঘুমোয় না, খোদার রোগ ব্যামারি হয় না, পক্স হয় না, ডায়রিয়া হয় না, কলেরা হয় না, খোদার দেহ নাপাক হয় না। তিনি সব সময় পবিত্র থাকেন, তাই তার জবানিও পবিত্র। এই জন্য তাকে আরবি ভাষায় শরীফ বলা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটি নাম হলো কোরআন মজিদ, একটি নাম হলো কোরআন মজিদ। কোরআন শব্দের অর্থ হলো তেলাওয়াত করা, পড়া। আর মজিদ শব্দের অর্থ হলো নতুন নতুন।
তোমরা যেন মনে মনে ধারণা করিও না বেদের মতো আমি পূর্ণ হয়ে গেছি পুরাণের মতো আমি পূর্ণ হয়ে গেছি গীতার মতো আমাকে বাদ দিয়ে রাখবে ত্রিপিটক বাইবেল জিন্দাবাস্তার মতো আমাকে দূরে ঠেলে দেবে আল্লাহ আমার একটা নতুন নাম দিয়েছে মজিদ মজিদ শব্দের অর্থ হলো নতুন নতুন সকাল বেলা যখন ঘুম থেকে উঠবে আর আমার দিকে একবার দু চোখ মেলে তুমি তাকাবে আমি নতুন নতুন তত্ত্ব দেবো তোমার নতুন নতুন যন্ত্র বানাতে একটু জোরে বলুন সুবহানাল্লাহ নতুন নতুন তত্ত্ব দেব কারণ আমি হলাম নতুন কোরআন আমি জীবনে কোনদিন পুরনো হব না এজন্য আল্লাহ আমার নাম দিয়েছে কোরআন মজিদ আমি হলাম নতুন তেলাওয়াত করা কোরআন আমি নতুন পড়ার বাণী এসেছি পৃথিবীতে আরেকটি নাম দেয়া হয়েছে দোয়া আল্লাহ বলছেন গো বিপদে পড়েছো তুমি মুসিবতে পড়েছো তুমি মেম্বারের কাছে যেতে হবে না প্রধানের কাছে যেতে হবে না এমএল এর কাছে দরখাস্ত করতে হবে না দুনিয়ার কোন মানুষের কাছে যে হাত পাততে হবে না আমি একটি নাম দিয়েছি দোয়া ও বান্দা আমার এই দোয়া নামের দিকে একবার দৃষ্টি নিক্ষেপ করো বান্দা তুমি আমার কাছে চাও তোমার দোকানা খালি হাত একবার আমার কাছে তুলে ধরো আমার কাছে তোমার দোকানে হাত তুলে যদি একবার তুমি কিছু চাও আমি আল্লাহ তোমার হাত দোকানে খালি ফিরাবো না এ ওয়াদা করেছি জোরে বলো সুবহানাল্লাহ আল্লাহ বলেন আমার কিতাবের আরেকটি নাম দিয়েছি শেফা শেফা নাম দিয়েছি ইংরেজিতে যাকে বলা হয়েছে মেডিসিন বাংলায় এর নাম হলো ঔষধ জোরে বলুন সুবহানাল্লাহ ভ্যালুরে মাদ্রাজের ভ্যালুরে যেতে হবে না কলকাতার বড় বড় হসপিটালে যেতে হবে না নার্সিং হোমে যেতে হবে না পিজিতে ভর্তি হতে হবে না মেডিকেলে যে লাইন দিতে হবে না আর যে করে নীলরতনে যেতে হবে না আমি কোরআন নাম দিয়েছি শেফা শেফা শব্দের বাংলা অর্থ হলো ঔষধ ঔষধ তোমাদের যত রোগ বিমারি হোক না কেন যত সুস্থতার মাঝখানে পড়ো না কেন আল্লাহ সমস্ত রোগের ওষুধ আমার ভিতরে দিয়ে কুডাপ কমপ্লিট করে তোমাদের ঘরে পৌঁছে দিয়েছে দুনিয়ার কোন ডাক্তারের কাছে যে কাঁদতে হবে না হাজার হাজার টাকা খরচ করার জন্য জায়গা জমি বিক্রি করতে হবে না আমি কোরআন তোমাদের জন্য এনা ওয়ানুনাজিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিন আছে তো কোরআনে নাকি না আমার দাদি নানি বুঝেছে তাই বলছি কোরআনে আছে তো নাকি কোরআনে আছে আমার আল্লাহ বলছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন পৃথিবীর মানুষেরা তোমরা শোনো অনুনাজ্জিলু মিনাল কোরআন আমার কোরআনকে পৃথিবীতে কি জন্য নাজিল করেছি তোমাদের ঘরে ঘরে কি জন্য পাঠিয়ে দিয়েছি তোমরা কি একবার রিসার্চ করেছো গবেষণা করেছো চোখ মেলে তাকিয়ে দেখেছো শোনো মা হুয়া শিফাউন যত রোগে পীড়ে বেমারিতে তোমরা পতিত হবে সব রোগের ঔষধ আমি আমার কোরআনের ভিতরে কুডাপ কমপ্লিট করে দিয়ে তোমাদের ঘরে পৌঁছে দিয়েছি ও রাহমাতুল লিল মুমিনিন ইমানদার খোদা বিশ্বাসী মুমিন যারা হবে আমার রহমত আমার করুণা তারা পাবে ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা আর আমার সঙ্গে যারা শত্রুতা করবে দুশ্মনী করবে আমাকে স্রষ্টা বলে মানবে না আমার সঙ্গে বন্ধুত্ব তৈরি করবে না আমি আল্লাহ তাদের জন্য আমার কোরআনে জানিয়েছি তারা আমার রহমত করুণা থেকে বঞ্চিত হবে ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা তারা পৃথিবীতে ক্ষতিগ্রস্ত হবে বেঈমানদের কবলে পড়বে বেঈমানদের হাতে প্রাণ নাশরে বেঈমানদের হাতে তাদের মান সম্মান ইজ্জত যাবে আর আমার সঙ্গে যারা বন্ধুত্ব করবে আমার রহমত করুণা তারা পাবে একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার আমরা এখন কোন দলে সাদ্দাম হোসেনের দলে না অন্য কোন মুসলমানের দলে বিশ্ব নবীকে নবীর দলে না আবু বকরের দলে কাদের দলে আমরা পৃথিবীতে দুজন মুসলমানের নাম আপাতত আমি আপনাদের কাছে বলতে পারি ইমানদার মুমিন মুসলমান হিসাবে দুজন মুসলমানকে আমি চিহ্নিত করতে পারি
একজন মুসলমানের নাম সৌদির ধনকুবীরের বেটা নাম হলো তার মোহাম্মদ ওসামা বিন লাদেন আর একজন মুসলমানের নাম আমি আপনাদের কাছে বলতে পারি যিনি হলেন আফগানিস্তানের এক্স প্রেসিডেন্ট নাম হলো তার মিস্টার মোল্লা ওমর এই দুজন ইমানদার মুমিন হিসাবে বিশ্ব মুসলিমদের কাছে আজ চিহ্নিত হয়ে রয়েছে এরা সাদ্দাম হোসেনের মতো মোটা গোপ শুধু মুখে রাখেনি সাদ্দাম হোসেনের মতো মিলিটারি পোশাক নিয়ে মানুষকে ভয় দেখায়নি সাদ্দাম হোসেনের মতো তাদের ছেলেদের নাম মেয়েদের নাম পিতামাতার নামের সঙ্গে মিলিয়ে রাখেনি মিস্টার সাদ্দাম হোসেন যতক্ষণ নামটা শুধু মুসলিম নাম আর তার তমাম জীবন ইতিহাসের দিকে দৃষ্টি নিক্ষেপ করলে দেখা যায় ইসলামের কোন কৃষ্টি কালচার নবীর আদর্শ তার ভিতরে নাই লোকটি 1979 সালে রাজসিংহাসনে যখন অধিষ্ঠিত হলে দীর্ঘ 24 বছরের মতো ইরাকে রাজসিংহাসনে রাজত্ব চালালেন তিনি 1979 থেকে 2003 সাল পর্যন্ত 124 বছর রাজত্ব চালালেন তিনি ইরাকে রাজসিংহাসনে বসে মাথায় যে বলে কোনদিন আমরা নবীর সুন্নত টুপি দেখতে পাইনি মুখে তার দাড়ি ছিল না 24 বছরের রাজত্ব আমলে তবে মান্যতে দাঁড়িয়ে একটা দেখেছিল তার মাতৃভূমির টিগ্রিতের ইঁদুরের চালার ভিতরে যে দাঁড়িয়ে রেখেছিল সে আমেরিকার সৈন্যরা যাতে তাকে চিনতে না পারে বেয়াদবি যেন আপনারা নেবেন না যখন তার প্রয়োজন ছিল দরকার ছিল মুখে দাঁড়িয়ে রাখার ভারতের দিল্লির রাজসিংহাসনে মুসলমানেরা রাজত্ব চালিয়েছে 750 বছর ধরে এদের নাম হলো জহিরউদ্দিন মোহাম্মদ বাবর বাবরের ছেলের নাম হুমায়ুন হুমায়ুনের ছেলের নাম আকবর আকবরের ছেলের নাম জাহাঙ্গীর জাহাঙ্গীরের ছেলের নাম শাহজাদ এবং করে ঔরঙ্গজেব শেরশাহ আলাউদ্দিন খলজি মোহাম্মদ বিন তুগলক সুলতান ইতিহাস আলগাগুলি দেখা যায় একটা বেতার ছেলের মাথায় টুপি ছিল না এমন নজির নাই একটা বেতার ছেলে মুসলমানের মুখে দাড়ি ছিল না এমন নজির নাই দিল্লির রাজসিংহাসনে বসে রাজত্ব করেছে যখন 1 কোটি মুসলমান ভারতে তখন ছিল না কিন্তু তারা নবীর সুন্নত পরিত্যাগ করেনি মাথায় ছিল তাদের টুপি টুপির উপরে ছিল নবীর সুন্নত পাগড়ি মুখে ছিল তাদের লম্বা দাড়ি গায়ে ছিল নবীর সুন্নত হাতুর নিচের লম্বা জামা দিল্লির রাজসিংহাসনে বসে বিধর্মীদের কাছে রাজত্ব করেছে ওদের প্রেস্টিজ সম্ভার হয়নি আত্মসম্মান যায়নি আমরা আল্লাহ তাদের ইজ্জত নষ্ট করিনি একটু জোরে বলুন সুবহানাল্লাহ আর যে মুসলমানদের দেশের রাষ্ট্র নেতা মিস্টার সাদ্দাম হোসেন আমি তার শত্রু নই কিন্তু আমার নবীর আদর্শের দিকে দৃষ্টি নিক্ষেপ করে গোটা কয়েক তথ্য না দিয়ে পাচ্ছি না ভাই অনেকে তার পক্ষের লোক আমিও তার পক্ষের লোক কিন্তু মুসলমান কাকে বলে এই মুসলমানের তো আল্লাহ রাসূল বলেন মান সালামাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদাইহি রাওয়াহু মুসলিম হযরত ইমাম মুসলিম বিন হাজ্জাজ রাহমাতুল্লাহ আলাইহি যিনি মুসলিম শরীফের লেখক যে হাদিসের ভিতরে 9500-এর মতো হাদিস লেখা রয়েছে কোন বা বর্ণনাকারী বলেছে কোরআন শরীফের পরে মুসলিম শরীফের দাম সবথেকে বেশি আবার কোন বা বর্ণনাকারী বলেছে কোরআন শরীফের পর সবথেকে বুখারী শরীফের দাম বেশি আবার কোন বা বর্ণনাকারী বলেছে বুখারী এবং মুসলিম দুটোর দাম সমান জোরে বলুন সুবহানাল্লাহ বর্ণনাকারীরা বুখারী এবং মুসলিম শরীফের মর্যাদা দিয়েছেন বুখারী শরীফের লেখকের নাম হযরত আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যিনি 6500-এর মতো হাদিস লিখেছেন বুখারী শরীফ আমাদের কাছে উপঢৌ কোন দিয়ে গেছেন যিনি 12 থেকে 14 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন হাদিসগুলো ছাটাই করে বাছাই করে করে মাত্র 6500 লিখে দিয়ে গেছেন ইমাম মুসলিম বিন হাজ্জাজ রাহমাতুল্লাহ আলাইহি 10 থেকে 11 লক্ষের উপরে হাদিসের হাফেজ ছিলেন হাদিসগুলো ছাটাই করে বাছাই করে করে 9500-এর মতো লিখে দিয়ে গেছেন ইমাম আবু ইসহাক তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি 7500-এর মতো হাদিস লিপিবদ্ধ করেছেন তিরমিজি শরীফ নামক হাদিসের কিতাবে যিনি 7 থেকে 8 লক্ষের মতো হাদিসের হাফেজ ছিলেন ছাটাই করে বাছাই করে করে 7500-এর মতো লিখলেন ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি 8000-এর মতো হাদিস লিপিবদ্ধ করলেন তার কিতাবে তিনি 8 লক্ষের মতো হাদিসের হাফেজ ছিলেন ছাটাই করে বাছাই করে করে মাত্র 8000-এর মতো লিখে দিয়ে গেছেন সব হাদিসগুলো যদি কিতাবে লিখে দিয়ে দিত ভাই আমাদের আর এক পা মনে হয় তোলা সম্ভব হতো না ছাটাই করে বাছাই করে করে কিছু কিছু লিখেছে তা আমাদের পক্ষে মেনে চলা অসম্ভব কথাটা ঠিক না বে ঠিক
সামান্য কিছু কিছু লিখে দেন সবগুলো লিখেনি লক্ষ লক্ষ হেফজ করেছিলেন আর লিখে দেন অল্প কিছু তাই আমরা মেনে চলতে পারি না কত ঝামেলা কত বিপদ ইমাম মুসলিম বিন হাজ্জাজ বলেন মান সালামাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি ওই লোকটাকে মুসলমান বলা যায় আল্লাহ বলেছেন ওই লোকটি মুসলমান আমার উম্মত হিসাবে সাব্যস্ত হলো যার হাত এবং জবান পৃথিবীর কোন মানুষকে কষ্ট না দেয় ওই লোকটি হলো মুসলমান সাদ্দাম হোসেনের প্রাণ নাশ করা হয়েছে 400 শিয়াদের নাকি প্রাণ নাশ করেছিল রাস্তায় বিনা অপরাধী তারা রাস্তায় দাঁড়িয়ে ছিল গাড়ির সামনে হাত উঁচু করেছিল তাই ওকে যে আসল উদ্দেশ্য করে আমেরিকা পাকড়াও করেছিল সে দোষে তো দোষী নয় কারণ ওকে যুদ্ধ করে পাকড়াও করা হয়েছিল ইরাকের দেশের অসাইনিক জৈব বোমা মারণ অস্ত্র আছে এই উপলক্ষ করে আমেরিকা যুদ্ধ করেছে ও জানত ওর দেশে ও সব কিছু নাই তবে ও বাড়িয়ে যাচ্ছে উঁচু হয়ে যাচ্ছে মাঝে মাঝে হুমকি দিচ্ছে পৃথিবীকে ঠান্ডা করছে মেজাজ গরম করছে মুসলমানের ছেলে স্পেশাল ভিটামিন খায় রোজ রোজ যার বাংলা নাম হলো গরুর গোশত বুঝতে পেরেছ মুসলমানদের প্রিয় খাবার পুরপুর এলাকার লোকেরা বাদা খুব খায় টায় না তবে মাঝে মধ্যে যখন আসি দেখি সব টানানো রয়েছে শিক দিয়ে ঝুলিয়ে তালতলা বাজারের ধারে মাঝে মাঝে হুজুরদের বাড়ির সামনে ঝুড়ি করে নিয়ে নিয়ে ঘুরি ঘুরি বাড়ানো হয় এখানেও অ্যাকশন কম চলে না বেদের 8 নম্বর 16 কে বলা হয়েছে মমাত্ব বক্তিতা দেব দকারন্তে প্রকৃতিত বৃষণং ভক্ষায়ত সদা বেদ শাস্ত্রে চয়স্মিত আজ থেকে 4000 বছর আগে মনি ঋষিরা তত্ত্ব দিয়েছেন বেদের পৃষ্ঠায় মমাত্ব বক্তিতা দেব যে লোকটির নামের প্রথম অক্ষর হবে ম দকারন্তে প্রকৃতিত যার নামের শেষ অক্ষর হবে দ বৃষণং ভক্ষায়ত সদা ওই লোকটির প্রিয় পছন্দনীয় খাবার হবে গো মাংস গরুর গোশত সংস্কৃতে যাকে বৃষ বলা হয়েছে বৃষ বৃষ শব্দের বাংলা অর্থ হলো সাড় সাড় এই তরুতাজা আমাদের নবীর প্রিয় খাবার পছন্দনীয় খাবার ছিল গরুর গোশত নবীর নাম ছিল মোহাম্মদ বেদের পৃষ্ঠার নামের প্রথম অক্ষর ম বলা হয়েছে শেষ অক্ষর দ বলা হয়েছে আমাদের নবীর নামের প্রথম অক্ষর আর শেষ অক্ষর ম আর দ আছে তো নাকি মোহায়কার ময় ময়কার দ প্রথম অক্ষর ম শেষ অক্ষর দ পৃথিবীতে আর যত ধর্মীয় নেতা আছে যারা পৃথিবীতে মানুষের কল্যাণের দায়িত্ব পালন করছেন কারো নাম রামকৃষ্ণ পরমহংস দেবে কারো নাম বুদ্ধ দেবে কারো নাম চৈতন্য দেবে কারো নাম গুরু নানক কারো নাম মহাবীর কারো নাম আচার্য কেশবচন্দ্র সেন কারো নাম যীশু খ্রিস্ট কারো নাম বালক ব্রহ্মচারী কারো নাম ডক্টর শিব শক্তি সর্দি রামকৃষ্ণ পরমহংস দেব যার নাম হিন্দু বন্ধুদের নয়নের মনে চোখের তারা জেনে তার নাম হলো রামকৃষ্ণ পরমহংস দেব নামের প্রথম অক্ষর অ শেষ অক্ষর ব বুদ্ধদেব যার নাম বৌদ্ধ ধর্মাবলম্বীদের নেতা যিনি নাম হলো তার শ্রী বুদ্ধদেব তার নামের প্রথম অক্ষর ব শেষ অক্ষর ব গুরু নানক যার নাম তার নামের প্রথম অক্ষর গ শেষ অক্ষর ক যিনি হলেন শিখেদের ধর্মগুরু নাম হলো তার মিস্টার গুরু নানক ইনি বলছেন সাধু সমাজকারক ব্রাহ্মণ গাজী পীর অশেষ উপকার করাইতে পারবেন যদি তারা ইসলামের নবীর প্রতি একটু ভক্তি ভরে তরুণ দুশরি পাঠা একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আর আমাদের যদি সেই নবীর নামে মিলাদ মাহফিল একটু দরুদ শরীফ পড়তে বলা হয় অবস্থা সমেশে নিউমানিয়া টাইফাইড জোরে রোগীর মতো ভাত খায় না মাছও খায় না গোশতে ধারে পাশে যায় না ডাক্তার বলছে সাবু আর বাল্লি খা ডাক্তার জিজ্ঞাসা করছে কেমন আছিস ছমাস নিউমানিয়ায় পড়ে রয়েছে ও ফিস ফিস করে কি বলে ডাক্তারের কান পর্যন্ত আওয়াজ যায় না আমাদের অবস্থা হয়েছে সময় নিউমানিয়া টাইফাইডের মতন আর ইলেকশন যখন আসে জিন্দাবাদে খেলা দিয়ে ঘুমন্ত মানুষের ঘুম ভাঙানো হয় পুরপুর এলাকায় অবশ্য জিন্দাবাদটা ধয় টয় না এদিকে কেউ জিন্দাবাদটা বলে না মনোরঞ্জন জিন্দাবাদ সলিমুদ্দিন জিন্দাবাদ তপন কুমার জিন্দাবাদ আব্দুর রহিম জিন্দাবাদ ইলেকশনের স্লোগান দিয়ে ঘুমন্ত মানুষের ঘুম ভাঙানো হয় লাভ হয় এক কাপ চা হাফ পিস রুটি কিংবা এক কান বিস্কুট ইলেকশনে নেতা যদি জেতে তাহলে ফিরের মাল 3 কেজি জিয়ারের মাল 7 কেজি আর নেতা যদি হেরে যায় বুড়ি আঙুলের মাথা নসিবার কিছু জোটবে না ভাই
গুরু নানক বলেন সাধু সংস্কারক ব্রাহ্মণ গাজীর পীর কুতুবগণ অশেষ উপকার করাইতে পারবে যদি তারা ইসলামের নবীর প্রতি একটু ভক্তি ভরে দরুদ শরীফ পাঠায়। গুরু নানক বলেনি রে শিখেরা পাঞ্জাবিরা যখন সময় পাবি আমার নামে তসবি পড়বি আমার নামের জপ জিকির করবি। এ তত্ত্ব গুরু নানক দেয়নি বরং উনি বললেন সময় যদি হাতে পাও মুসলমানদের নবীজি না ভারতের মহাত্মা মুসলমান ইসলামের নবীজি তার মহাব্বত একটু দরুদ শরীফ পড়বে তাহলে সাধুও লাভ পাবে সমাজকারকও লাভ পাবে। এমন করে ওই ব্রাহ্মণ মুহাম্মদের নামে দরুদ শরীফ পড়লে একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। খ্রিস্টানদের ধর্মীয় নেতা যিনি যার নাম মিস্টার যীশু খ্রিস্ট যীশু খ্রিস্ট উনি বলছেন ইফ ইউ লাভ মি কিপ মাই কমন সেন্স আই উইল প্রেয়ার অফ মাই ফাদার রে আমার শিষ্য সাগরেদরা এ মিশরবাসীরা সিরিয়াবাসীরা তোমরা শোনো আমি একটি কথা তোমাদের কাছে না বলে পারি না ইফ ইউ লাভ মি যদি সত্যিই তোমরা আমাকে ভালোবেসে থাকো যদি সত্যিই তোমরা আমাকে নেতা হিসাবে পছন্দ করে থাকো কিপ মাই কমন সেন্স তাহলে একটু উপদেশের কথা আমি তোমাদের কাছে বলি কার খুলাসা করে তোমরা শোনো আই উইল প্রেয়ার অফ মাই ফাদার আমি আমার স্বর্গীয় পিতার কাছে সেই স্রষ্টার কাছে তোমাদের ভবিষ্যতের কল্যাণের জন্য কেঁদে কেঁদে চোখের পানিতে বুক ভাসিয়েছি তোমাদের ভবিষ্যতের উন্নতির জন্য কেঁদে কেঁদে চোখের পানিতে বক্ষ প্লাবিত করেছি আমি স্রষ্টার কাছ থেকে তোমাদের কল্যাণের জন্য একটা তত্ত্ব ঐশী বানিয়ে পেয়েছি সেটি হলো এই যে আমার পরে একজন মহামানব পৃথিবী আবির্ভূত হবে আমার পরে একজন মহামানব পৃথিবী আসবেন হিজ নেম ইজ আহম্মদ হিজ নেম ইজ মুহাম্মদ ওই লোকটির নাম হয় আহম্মদ কিংবা মুহাম্মদ দুটি নামের একটা নাম নিয়ে পৃথিবীতে একজন মহামানব আমার পরে আসবেন তবে আমার মনে বড় দুঃখ মনে বড় ব্যথা আমি যতদিন পৃথিবীতে থাকবো তিনি আসবেন না সেই যুগে যদি আমি পৃথিবীতে হায়াতে বেঁচে থাকতে পারতাম তার জুতো দোকান আমার বুকের সঙ্গে জড়িয়ে ধরে দুঃখ আমি নিবারণ করতাম জোরে বলুন সুবহানাল্লাহ। 33 বছর সিরিয়ার দেশে মিশর দেশে আমি দিনের দাওয়াত দিয়ে যে ঘাত প্রতিকার খেয়েছি যে মার খেয়েছি যারা যন্ত্রণা নির্যাতন অত্যাচার আমি খেয়েছি তার জুতো দোকানা বুকের সঙ্গে জড়িয়ে ধরে আমার জীবনের সব দুঃখগুলো আমি নিবারণ করতাম কারণ আমি 43 বছর ধরে মানুষকে মানুষ বানানোর জন্য নবী হয়ে কলেমার দাওয়াত দিলাম আর আমার 33 বছরে কলেমার দাওয়াতি মাত্র 9টা মানুষ কলেমা পড়ে মুসলমান হয়েছে আর বাকি সারা দেশের মানুষ আমার শত্রু আমাকে নবী বলে মানে না আমার আল্লাহর উপরে ঈমান আনলো না একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। ঈসা আলাইহিস সালাম 33 বছর কলেমার দাওয়াত দিলেন কলেমা পড়ে তাকে নবী হিসাবে মেনেছিল মাত্র 9 জন মানুষ কজন বললাম 9 জন সারা দেশের ভিতরে 9টা মানুষ মুসলমান হয়েছিল ঈসাকে নবী বলে মেনেছিল আর বাকি সারা দেশের মানুষ শত্রু হয়ে তারে গালি দিত তার সম্পর্কে মাঝে মাঝে মন্তব্য করত মায়ের সম্পর্কে মাঝে মাঝে মন্তব্য করত এমন করে তাকে জারজ বলতো অবৈধ বলতো হারামজাদা বলতো নাউজুবিল্লাহ বিভিন্ন ধরনের মন্তব্য করতে উনি মনের দুঃখে তাই বললেন স্রষ্টা আমি পৃথিবীতে আর থাকতে চাই না এদের জ্বালা যন্ত্রণা সহ্য করতে চাই না কারণ আমি আমার থেকে বেশি সম্মান হাসুর আপনার কাছে পাবে আর আমার আগে বেশি সুখ ভোগের সুবিধা পাবে একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমি এত কষ্ট করলাম এত জীবন নিয়ে টানাটানি করলাম আমি বেশি যেতে পারবো না আর উম্মতে মুহাম্মদ একজন সাধারণ উম্মতে মুহাম্মদ সে আমার আগে বেসতে যাবে হাসরে সূর্যের উপর থেকে নিষ্কৃতি পাবে আপনার কাছ থেকে ফেসালিটি বেশি পাবে আল্লাহ তাই নবীর খাতা থেকে নাম থামার লাল কালি দিয়ে দিন নবীর খাতা থেকে নাম কেটে দিন আমি নবী হয়ে আর থাকতে চাই না যা হয়েছে হয়েছে ওই আখেরি জমানা নবীর উম্মত করে আমার হায়াতের জিন্দেগি ওইগুলো আপনার নবীর উন্মত করে পৃথিবীতে আমাকে বাস্তবে চলার তৌফিক দিন আমার আল্লাহ বলেন ওলিয়াতু কাসীরা ওয়া দাহকু কালিলা যে বান্দা জীবনের সব শান্তি মিটানোর জন্য আমার কাছে চোখে দু ফোঁটা পানি জমিনে ফেলে তখন হাত তুলে কিছু চায়
চাই আল্লাহ বান্দার চোখের পানি বড় ভালোবাসি বান্দার চোখের পানি বড় পছন্দ করে থাকি কারণ বান্দার চোখের পানি জমিনে পড়তে না পড়তে ওই বান্দার দোয়া আমার দরবারে কবুল হয়ে যায় আল্লাহ বলছেন পৃথিবীতে একটু কম কম হাসো হাসো কম কাঁদো বেশি অদাহাকু কালিনাও অলিয়াকু কাসিরা একটু হাসো কম কাঁদো বেশি পৃথিবী কিন্তু হাসির জায়গা নয় এটা তোমাদের বাজারের জায়গা আর বাজার করতে গেলে একটু কাঁদতে হবে বেশি ঝঞ্ঝাটে বিপদে পড়তে হবে বেশি আর দুনিয়া সেজনুল মুমিনে ইমানদার মুমিন খোদা বিশ্বাসী যারা হবে পৃথিবীর সবথেকে বৃহৎ তেল যে দেশে পাওয়া যায় সেই দেশটির নাম হলো কুয়েতের দেশ সাংবাদিকেরা খবরের কাগজে এমন তথ্য পরিবেশন করেছে পৃথিবীর এক তেলের ভান্ডার আর সেটা হলো মুসলমানদের দেশ দুই নম্বর তেলের ভান্ডার ওটা হলো ইরাক সেটাও মুসলমানদের দেশ একটু জোরে বলুন সুবহানাল্লাহ ইরান তেলের ভান্ডারের দেশ সেটা হলো মুসলমানদের দেশ আমার আল্লাহ পাক মুসলমানদের জন্য মাটির তলায় শুধু পেট্রোলের ভান্ডার ডিজেলের ভান্ডার দিয়ে রেখে দিয়ে দিয়েছেন ও ভান্ডারা মুয়াজ্জিনের আজান শুনবি জামাতে পাঁচ ওয়াক্ত শরীক হবে রমজান মাসে রোজা রাখবে আমার নবীর আদর্শ মেনে চলবি তোদের চালবাজ করতে হবে না আমার তাজা নেমাত গুলো পাবি আমি আল্লাহ এই জন্য তোদের দেশের মাটির তলায় খনিজ সম্পদ ভরে রেখে দিয়ে দিয়েছি তোদের চিন্তা করবো আমি আমাকে একটু খুশি করবি জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাহ ইয়ারজুকু মাইয়াশাউ বিগাইরি হিসাব ওরে বান্দা রেজেকের জন্য রুজির জন্য খাবারের জন্য দৌড়াদৌড়ি ছুটাছুটি করতে হবে না বাজারে যে বাজার করতে হবে না পকেটে পয়সা নিয়ে যেতে হবে না মেয়েদের গরম চোখ দেখতে হবে না ঘরের বারান্দায় বসে থাকলো স্টোভে রান্না করা তাজা ভাবরা খাবার তোর জন্য পরিবেশন হবে নিজে কল্পনা করে জানতে বুঝতে পারবি না খাবার গুলো কোথা থেকে কিভাবে আমার সামনে জুটলো জোরে বলুন সুবহানাল্লাহ মাইয়া সাউ বেগৈর হিসাব আল্লাহ বলছেন এমন সুন্দর সুন্দর খাবার আমি পরিবেশন করি বান্দার জীবনে কল্পনা করে বুঝতে পারো যে খাবার ছিল কোথায় ও বন্ধ আগামী কাল দুপুরবেলা কি খাবো এখন কি বলা যাবে নাকি যাবে নাকি কাল দুপুরবেলা কি খাবো কাল দুপুরে কি খাবো বলা যাবে না ব্যাংক ব্যালেন্স করেছি 20 লাখ ব্যাংক ব্যালেন্স করেছি 40 লাখ 50 লাখ 1 কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করেছি ভবিষ্যতের উন্নতির জন্য কাল দুপুরে কি খাবো তা বলা যাবে না সকালবেলা ঘুম থেকে ওঠা যাবে কিনা তাও কি বলা যাবে নাকি সকালবেলা ঘুম থেকে উঠবো তারপরে স্ত্রী স্বামী হব ছেলের বাপ হব ব্যাংক ব্যালেন্স এর মালিক হব জায়গা জমির এমন করে আমি মালিক হয়ে যাব এটাও বলা সম্ভব নয় পৃথিবীর বিজ্ঞানীরা বলছে দুনিয়া হলো ক্ষণস্থায়ী আজকের বেঁচে আছো আগামী কাল থাকবে এ সার্টিফিকেট দেওয়ার ক্ষমতা আমাদের নাই আজকের বেঁচে আছো আগামী কাল থাকবে এ সার্টিফিকেট দেওয়ার ক্ষমতা নাই গত কালকের খবরে কাগজ দেখছিলাম আমি গতকালকের প্রতিদিন আপনাদের কারো ঘরে যদি থাকে প্রতিদিন কাগজ ওই কাগজে সাংবাদিকরা তথ্য দিয়েছিল আমেরিকার সরকার ঈদের আগে আর সাদ্দাম হোসেনের ফাঁসি দেবে না কারণ সামনে মুসলমান একটা পার্বণ আসতেছে আর পার্বণের আগে অ্যাকশন করলে মুসলমানেরা রেগে যাবে খেপে যাবে চতুর্দিকে বিদ্রোহ শুরু হয়ে যাবে এই পার্বণটা শেষ হয়ে যাক তারপর নতুন বছর শুরু হবে তারপর যা একটা করা যাবে ওদের মগজে ঘুম পোকা ওই পোকা লেগেছে ও ভাই জানোরা এখন এক রকম বলে পরে আর রকম বলে আল্লাহ এই জন্য বলল ইহুদিদের সঙ্গে বন্ধুত্ব করো না খ্রিস্টানদের সঙ্গে বন্ধুত্ব করো না ইহুদিদের সঙ্গে বন্ধুত্ব করো না খ্রিস্টানিদের সঙ্গে বন্ধুত্ব করো না কারণ ওরা কথার দাম রাখে না কথার মর্যাদা রাখে না আমরা
মন্দিরি করেছে এখন এক কথা বলেছে পরের সঙ্গে সঙ্গে কথাটা ঘুরিয়ে দিয়ে দিয়েছে ওরা কথার দাম রাখেনি উম্মতে মুহাম্মাদি আমার সফল করে তাই তোমাদের ব্রেন বাবল ঝলাই করে দিলাম ইহুদিরা তোমাদের বন্ধু নয় খ্রিস্টানরা তোমাদের বন্ধু নয় ওরা হলো তোমাদের জীবনে কোনো দিন যেন বন্ধুত্ব করতে যাবে না একটু জোরে বলুন সুবহানাল্লাহ আস্থার বাস্তব প্রমাণ দেখিয়ে দিল তারা ওদের কথার কোনো দাম ওরা রাখে না গতকালকের কাগজে তত্ত্ব দিল ঈদের আগে প্রাণনাশ হবে না যদি মারতে হয় তো ঈদের পরে মারব নতুন বছর শুরু হবে ইংরেজি বছর 2007 তখন চিন্তা ভাবনা করা যাবে 2007 আসতে এখন একদিন বাকি আজকে সকালে হঠাৎ খবর পাওয়া গেল বেলা 8টা বেজে 40 মিনিটের সময় তার প্রাণনাশ করা হয়েছে কতটা ঠিক তো নাকি মুসলমান হতো পূর্ণ তৌরাতের নিয়ম নীতি মানত না পূর্ণ ইঞ্জিলের নিয়ম নীতি মানার চিন্তা ভাবনা করতো না ঈসা নিজেই বলে গেল ইফ ইউ লাভ মি কিপ মাই কমান্ডমেন্টস জয় আমি একটা সুন্দর উপদেশের কথা তোমাদের কাছে বলে যাচ্ছি সেটি হলো এই যে আমার দ্বারা তোমরা ভবিষ্যতে উপকৃত হতে পারবে না আমার পর একজন মহামানব পৃথিবীতে আসছে যার নাম আহম্মদ কিংবা মোহাম্মদ দুটি নামের একটা নাম হবে ওই নামের ব্যক্তিকে যদি তোমরা পেয়ে যাও তার নেতৃত্ব জীবনে গ্রহণ করবে আমি যদি তার জুতো দুখানে একবার আমার বুকের সঙ্গে জড়িয়ে ধরতে পারতাম আমার জীবনের সব দুঃখ নিবারণ করতে পারতাম তবে আমার পৃথিবীতে বেঁচে থাকা কালি ওই ব্যক্তি পৃথিবী জানবে আমার চলে যাওয়ার পর পৃথিবীতে আসবে এই জন্য মনের দুঃখ মনে নিয়ে আমাকে চলে যেতে হচ্ছে মা বোধের কাছে আল্লাহ পাক তাকে আসমানে উঠিয়ে রেখে দিয়েছেন পৃথিবীর শেষ লগ্নে তাকে আমার ছাদের উপরে নামানো হবে আর ইহুদি খ্রিস্টানদের সঙ্গে মোকাবেলা করে ইতিহাসে হাদিসে কথা লেখা হয়েছে একটু জোরে বলুন সুবহানাল্লাহ ওই হিন্দুরা খ্রিস্টানিরা মুসলমানদের মহাতেলের ভান্ডার গুলো দখল করার পরিকল্পনা নিয়েছে ইরান এখন ওদের বন্ধু দেশ হয়েছে তবে খুব বেশি দিন বন্ধু দেশ থাকবে না এই ইরান একদিন শত্রু হয়ে যাবে ইরান সরকারের রাষ্ট্র সিংহাসন ওরা একদিন কেড়ে নিতে ভুল করবে না কারণ ওদের দেশে তেলের ভান্ডার রয়েছে মাটির নিচের খনিজ সম্পদ ওরা আমাদের দেশ ওদের কাছে নরমাল লোয়ার কোয়ালিটি হয়ে যাবে আমাদের দেশের উন্নতি থেকে ওদের দেশের উন্নতি বেশি হবে ওরা সেদিন আমাদের আর দাম দেবে না এই জন্য সমস্ত পরিকল্পনা দিচ্ছে তুরস্ককে হুমকি দিচ্ছে লিবিয়াকে হুমকি দিচ্ছে নাইজেরিয়াকে হুমকি দেয় পৃথিবীর বিভিন্ন মুসলিম দেশকে হুমকি দিচ্ছে ওরা অন্যায় হোক না হোক অপরাধ হোক না হোক ওটা কোনো কথা নয় ইরানকে বলা হলো তোমার দেশে জৈব রাসায়নিক বোমা রয়েছে ইরাকে তো খুঁজে পাওয়া গেল না ওরা স্বীকার করেছে ওদের তথ্য মিলল যারা কয়েক রিসার্চ করলো জমি নিয়ে রিসার্চ করলো বিভিন্ন মেশিন পর্যন্ত লাগালো বিজ্ঞানের উন্নতির যুগে নতুন একটি মেশিন বানিয়েছে বিজ্ঞানীরা যে মেশিনটির ইংরেজি নাম হলো স্যাটেলাইট কি নাম বললাম নতুন মেশিন বিজ্ঞানীরা বানিয়েছে তার ইংরেজি না হলো স্যাটেলাইট স্যাটেলাইট দিয়ে বানিয়ে বিজ্ঞানীরা আজ আনন্দে আত্মহারা হয়ে গেছে তমাম বিশ্বকে বিজ্ঞানীরা পুরে ফেলেছে এই স্যাটেলাইট মেশিনটা বানিয়ে তমাম পৃথিবীর সব দেশের দৃশ্যগুলো স্যাটেলাইটের মাধ্যম দিয়ে রান্নাঘরে বসে বসে সবাইকে দেখানোর সুযোগ করেছে পানির তলায় কি আছে না আছে সাগরের তলায় স্যাটেলাইটের আলো মারছে এমন আলো লাইট পর্যন্ত উঠে টেলিভিশনের ফটোয় দেখানো হচ্ছে পাহাড়ের ভিতরে কি আছে না আছে পাহাড়ের উপরে মারা হচ্ছে লাইট এবং তীক্ষ্ণ লাইট পাথরে মারা হচ্ছে পাথরের ভিতরে কি আছে না আছে বড় বড় পাথরের ভিতরে তাও পর্যন্ত টেলিভিশনের পর্দায় দেখানো হচ্ছে জঙ্গলের ভিতরে কি আছে না আছে কটা বাঘ কটা হরিণ কটা ভল্লুক কটা হাতি এগুলো দেখার জন্য ঘুরে ঘুরে গোনার দরকার নাই উপরে ওরা বাইজান হেলিকপ্টার চালাচ্ছে এরোপ্লেন চালাচ্ছে জঙ্গলের উপরে আর লাইট মারছে জঙ্গলের উপরে আর জঙ্গলের টোটাল খবরটা টেলিভিশনের পর্দায় উঠে আসছে খবর দিয়ে দিল ভারতের সুন্দরবনের জঙ্গলে আছে 256টা বাঘ
জেগে জেগে ঘুরি ঘুরি আর দেখতে হবে না, কখন বাঘে ধরবে তার ঠিক নাই। লাইট মেরে দেখলাম দুশো সাতান্ন বার বাঘ রয়েছে এই বাঘ সুন্দরবনের জঙ্গলে দৌড়াদৌড়ি চালাচ্ছে। ওরা এমন করে লাইট মারলো জাপানের জঙ্গলে, জাপানের জঙ্গলে লাইট মেরে বিজ্ঞানের একটি তত্ত্ব খুঁজে পেল। ওরা বললো আমাদের ঠাকুর দাদারা তত্ত্ব দিয়েছিল পৃথিবীর বয়স সাড়ে চার থেকে পাঁচ হাজার বছর, কিন্তু জাপানের জঙ্গলে লাইট মেরে খোঁজ পেলাম ওই জঙ্গলে একটা গাছ রয়েছে এখনো বেঁচে যার বয়স হয়েছে সাড়ে ছ হাজার বছর। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ঠাকুর দাদাদের মাথা খারাপ ছিল, তাই ওরা বলেছিল সাড়ে চার থেকে পাঁচ হাজার বছর পৃথিবীর বয়স হয়েছে, আর জাপানের জঙ্গলে লাইট মেরে গাছের সন্ধান পেয়েছি, গাছটা এখনো বেঁচে রয়েছে যার বয়স হয়েছে সাড়ে ছ হাজার বছর। না জানি গাছের আগেও পৃথিবী কতদিন ছিল, অতএব আমাদের ধারণা সাত আট হাজার বছর হয়ে গেছে পৃথিবীর বয়স। ভবিষ্যতে নাতি নাতকুর যারা আসতেছে ওরা আবার এমন যন্ত্র বানাবে বানিয়ে কোথায় মেরিয়ে বলবে তা ঠিক নাই, বলে আমাদের বাপেদেরও ব্রেন খারাপ ছিল পৃথিবীর বয়স বারো হাজার বছর। যতদিন যায় তত তত্ত্ব পাল্টিয়ে যায়। আগেকার বিজ্ঞানীরা বলেছিল পৃথিবীর তিন ভাগের দু ভাগ পানি এক ভাগ মাটি, আগেকার বিজ্ঞানীরা বলেছিল পৃথিবীর তিন ভাগের দু ভাগ পানি এক ভাগ মাটি, এখনকার বিজ্ঞানীরা বলছে বাপেদের যন্ত্রপাতি খারাপ ছিল ওরা তাই সঠিক তত্ত্ব দিতে পারেনি। আমরা নতুন যন্ত্র মেশিন বানিয়ে রিসার্চ করে দেখেছি পৃথিবীর চার ভাগের তিন ভাগ পানি আর এক ভাগ মাটি। পৃথিবীতে যে মাটি আছে মাটি এ এক জায়গায় নাই ভাই, বর্তমানে পৃথিবীতে একশো পঁচানব্বইটির মতো দেশ, জাপান জার্মানি আমেরিকা রাশিয়া হল্যান্ড পোল্যান্ড ইতালি ব্রাজিল থাইল্যান্ড সিঙ্গাপুর বর্মা রেগুন হিন্দুস্তান পাকিস্তান আফগানিস্তান ইরান ইরাক কুয়েত জর্ডান আরব পারস্য তুরস্ক লিবিয়া নাইজেরিয়া ইন্দোনেশিয়া মালয়েশিয়া শ্রীলঙ্কার উপদ্বীপ থেকে শুরু করে এই পৃথিবীতে একশো পঁচানব্বইটির মতো দেশ ফুটবল এক একটা দ্বীপ হয়ে চুপ করে দাঁড়িয়ে রয়েছে, চতুর্দিকে পানি আর পানি, মাঝখানে ছোট্ট একটা বালির দ্বীপ। আল্লাহ বলে ওরে কোন তোর ঠাকুর দাদা কোন দ্বীপটা বানিয়েছে একটু ইতিহাস আলগা কর, তোদের কোন ঠাকুর দাদা কোন দেশ বানায়নি, মগজে তোদের ঘুম পোকা রুই পোকা লেগেছে, তোরা বলছিস প্রোডাকশন আর বাড়াতে হবে না, জনসংখ্যার বাড়াতে হবে না, ভবিষ্যতে খাবার আর হবে না, জাগা জমি ঘর বাজার আর হবে না, কি ঘুম পোকা তোদের মগজে লেগেছে, কগেলাস তোরা খেয়েছিস তাও আমি বুঝি না। পৃথিবীর চার ভাগের তিন ভাগ পানি আর এক ভাগ মাটি, জনসংখ্যা যদি বেড়ে যায় আমার এবাদতের জন্য জনসংখ্যা যত বাড়ে বাড়ুক অসুবিধা নাই, আমি শুধু বলবো কুল হয়ে যা, সাগরের মাঝখানে আবার বড় বড় দ্বীপ তৈরি হয়ে যাবে তোদের নাতি নাতনিদের বসবাসের জন্য। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। তোদের বড় বড় রাষ্ট্র নেতা যারা, যাদের নাম যুক্তরাষ্ট্রের ভূতপূর্ব প্রেসিডেন্ট মিস্টার হুভার, কারবা নাম জার্মান প্রেসিডেন্ট মিস্টার হার হিটলার, কারবা নাম ইতালির প্রেসিডেন্ট মিস্টার সিলোর মুসোলিনি, রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার মিখাইল গর্বাচেভ, রুশ প্রেসিডেন্ট মিস্টার ইউনক সিন, চীনের প্রেসিডেন্ট মিস্টার শি হংটি, ভারতের আজ 108 কোটি জনগণের নেতা, যার নাম মিস্টার মনমোহন সিং দিল্লির পার্লামেন্টে বসে এখন জনগণের কল্যাণে চিন্তা করতেছে। মুসলমান ভাইরা আমার, আমেরিকার প্রেসিডেন্ট মিস্টার জর্জ ডব্লিউ বুশ এবং করে ইংল্যান্ডের প্রেসিডেন্ট টনি ব্লেয়ার থেকে শুরু করে যারা জনগণের উপকারের চিন্তা নিয়ে দেশের মানুষের কাছে সুনাম পেয়েছে, এরা কোন দেশ বানিয়েছে এরকম তত্ত্ব কি ইতিহাসে আছে নাকি ভাই? কোন ইতিহাসে আছে নাকি যে সাগরের মাঝখানে পাথর পাথর মাটি টাটি বালি টালি ফেলে ট্রাকে করে লড়িত করে ফেলে ডেলি কিছু বাকি, এরকম তো কোন তত্ত্ব ইতিহাসে নাই। আল্লাহ বলছে যা আছে সব আমি বানিয়েছি, আমি শুধু বলি একটু কুন হ সঙ্গে সঙ্গে হয়ে যায়। ও ভবিষ্যতে জনসংখ্যার যত বাড়ে বাড়ুক অসীম তোদের করতে হবে না, আমি আল্লাহ আমার কোরআনকে জানিয়েছি ও মামিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহির যুকুহা। ওরে শোন শোন, খাবারের চিন্তা করে তোদের জনসংখ্যা কমানোর চিন্তা করতে হবে না, ভবিষ্যতে ছেলে মেয়ে বেড়ে গেলে খাবে কি? এই বাবু একটু চুপ করাই, এই কি হলো তোদের, তোরা তো অটোমেটিক চালাচ্ছিস দেখতেছি, একটু বন্ধ হয় না তোদের তাবারু যদি থাকে এই তিনটে দিয়ে দিলে মনে হয় ঝামেলা মিটিয়ে যায়, এ তিনটে এরা তাবারুকের জন্য ঝামেলা করতে আমি বুঝতে পারতেছি, এদের তিনটে দিলে সমস্যা মিটে যাবে, এ তো সে আগে থেকে অ্যাকশন চালাচ্ছে, মাতার পাগড়িটাও মোটামুটি সাদ্দাম হোসেন মার্কা হয়ে গেছে না ওসামা বিন লাদেন মার্কা, দুটো রাখটা যে কোনো হবে,
কিন্তু লাদেনের আদর্শ তো কিছু দেখছে না একটু চুপ কর বাপ কথা বলিস না আল্লাহ বলছেন অনামিন রাবতিন ফিল আরদে ইল্লা আলাল্লাহির যুকহা ওরে বান্দা শুন জলস্থলে ডাঙা এবং পানিতে যত সৃষ্টি জীব বসবাস করে সব আমার রিজিকের উপরে নির্ভর করে আমার রিজিক ছাড়া এক দানা বেশি খাওয়ার ক্ষমতা কারো নাই এক দানা কম খাওয়ার ক্ষমতাও কারো নাই আর তোরা কেন জনগণের ভবিষ্যতে চিন্তা করে মাথা ঘামাচ্ছিস ও চিন্তা আমি আল্লাহ আমার জোরে বলুন সুবহানাল্লাহ বর্তমান যুগের বিজ্ঞানীরা খোদার এই কোরআনের কথা যে বাস্তব এটা মেনে নেছে একটু জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ আমেরিকার দেশে একটা ইউনিভার্সিটি বানানো হয়েছে যার নাম দেওয়া হয়েছে আরাবিক ইউনিভার্সিটি আমেরিকা আমেরিকা কোরআন জুড়ে রিসার্চ করার জন্য একটা বিশ্ববিদ্যালয় তৈরি করা হয়েছে আমেরিকার বিজ্ঞানীরা কোরআন রিসার্চ করে নতুন নতুন যন্ত্র মেশিন বানাবে বলে একটা বিশ্ববিদ্যালয় বানিয়েছে এর নাম দেওয়া হয়েছে আরাবিক ইউনিভার্সিটি এই বিশ্ববিদ্যালয়ে কোরআন রিসার্চ করতে যে ওদের মগজ ঘুরে গেছে ওই যে স্যাটেলাইট ঠাকুরটা দ্বারা বানিয়েছিল বিশ্ববিখ্যাত জলজাহাজ যার নাম ছিল টাইটানিক টাইটানিক নাম শুনেছেন তো টাইটানিক বিশ্ববিখ্যাত জলজাহাজ দেখবেন বিভিন্ন বইয়ের পৃষ্ঠায় রয়েছে এই টাইটানিক জাহাজ এত বড় সড়ক করে বানানো হয়েছিল নূহ নবীর কিস্তিও হার বেড়ে গিয়েছিল নূহ নবীর নৌকাটা 1200 হাত লম্বা ছিল 400 হাত আর ছিল কানা থেকে তলা পর্যন্ত 200 হাত গভীরতা ছিল 1200 হাত লম্বা ছিল নূহ নবীর কিস্তি আর 400 হাত আর ছিল কানা থেকে তলা পর্যন্ত গভীরতা ছিল 200 হাত ওদের টাইটানিক জাহাজটা নূহ নবীর কিস্তি নৌকাটাও হার মানিয়ে দিয়েছিল এই টাইটানিকের ভিতরে যখন কোনো মানুষ ঢুকে যেত মনে মনে ধারণা করত কোন গ্রামে ঘুরে ঘুরে বেড়া টাইটানিক জাহাজটা আয়তনে আকারে এত বড় করে বানিয়েছিল তারা স্পেশাল ইস্পাতের লোহার পাতন বানিয়ে টাইটানিক জাহাজ বানালো তারা এর ভিতরে ফুটবল খেলার মাঠ তৈরি করা হলো এর ভিতরে হসপিটাল ছিল এর ভিতরে সুইমিং পুল ছিল সাঁতার কাটার পুকুর ছিল যুবতীরা বসে গল্প করবে গার্ডেনে আলাদা জায়গা বুড়োরা গল্প করবে আলাদা জায়গা যাদের বাচ্চা হয়েছে এই রকম মধ্যম বয়সে তাদের গল্পের জায়গা আলাদা 4000 যাত্রী থাকা খাওয়া সবার ব্যবস্থা আর এই যাত্রীরা মাসের পর মাস করে ভাগবে ওদের খাবার গুলো পর্যন্ত জাহাজে নিয়ে যাওয়া হবে এই রকম বড় জাহাজ বানিয়ে দেব তোলা হলো 3500 এর মতো উচ্চ শিক্ষিত চাকরিজীবী যাত্রীরা এই জাহাজ নিয়ে চলতে শুরু করে দিয়ে দিল আমার আল্লাহ অ্যাকশন করে দিয়ে দিল বড় বিড়ি চায়ে ধাক্কা মেরে আটলান্টিক মহাসাগর করে তলায় সলিল সমাধি করে দিয়েছিল জোরে বলুন সুবহানাল্লাহ বিজ্ঞানীরা স্যাটেলাইট মেরেছে টাইটানিক জাহাজের ফটো উঠে এসেছে ওই তো ঠাকুর দাদাদের মাল চুপ করে রয়েছে দেখছে সাগরের তলায় তুলতে হবে মাল এখন ফাটাটা জোড়া লাগাবো নতুন করে আবার চালাবো ভাই জান 50 থেকে 60 কিলোমিটার বেগে ঘন্টায় যায় সাগরের বক্ষ চিরে চলেছিল এই জাহাজ এমন ইঞ্জিন ফিট করেছিল তাতে উচ্চ শিক্ষিত 3500 চাকরিজীবীরা এদেশ থেকে সেদেশে যাবে পরিকল্পনা নিয়ে উঠেছিল রাত 12টার সময় আমার আল্লাহ বলল রে অহংকার করেছিস তোরা গর্ব করেছিস তোদের অহংকার গর্বকে ধূলিসাৎ করে দেব ইন্নাল্লাহ আলা কুল্লি শাইয়িন কদির আমি আল্লাহ আমার শক্তি হলো সকলের উপরে আমার সঙ্গে আল্লাহ কেউ দিতে পারেনি অতীতে ভবিষ্যতেও পারবে না তোরা তো সর্বকার উকুল তোদের একটু দেখিয়ে দেব জোরে বলুন সুবহানাল্লাহ ওরা বলেছিল দ্বীপে যদি টাইটানিক ধাক্কা মারে দ্বীপ ধূলিসাৎ হয়ে যাবে আমাদের জাহাজের কিছু হবে না কিনারায় যে পাথরে যদি ধাক্কা মারে জাহাজ এমন স্পেশাল ইস্পাতের লোহার পাতন দিয়ে না টাইটানিক বানিয়েছি পাথর গুলো গুলো হয়ে ধুলো হয়ে যাবে জাহাজের কিছু হবে না আল্লাহ বলে একবার নিয়ে আয় ব্যবস্থা করে দিচ্ছি জোরে বলুন সুবহানাল্লাহ 3500 যাত্রী নিয়ে ভাইজান ওদের নিশ্চিন্ত মনার খবর দিয়ে দিল কোনো চিন্তা নাই এসো আমরা এদেশ থেকে সেদেশে যাব বিদেশ পাড়ি দিয়ে বিদেশের অনেক কিছু দেখাবো উচ্চ শিক্ষিত চাকরিজীবীরা সোনা দানা টাকা পয়সা নিয়ে বিবি বাচ্চা নিয়ে জাহাজের যাত্রী সেজে গেল কয়েক দিন চলার পর আটলান্টিক মহাসাগরে 5 বছর
চলে চলে গেল রাত 12টার সময়। আল্লাহ একটু পানিকে ডেকে বললেন, পানি আমি যখন কিছু করি বড় বড় কিছু দিয়ে করি না, গুঁড়ো গুঁড়ো দিয়ে কাজ করি, যাতে বান্দরা কোনোদিন আর ভুল না করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি দুনিয়ার খোদার নমরুদের অ্যাকশন করেছিলাম মশা দিয়ে, পৃথিবীতে অ্যাকশন করে দেখিয়ে দিয়ে দিয়েছিলাম, এমন করে সরকার হুকুম দিয়ে অ্যাকশন করে মুসলমানের ইজ্জত রক্ষা করেছিলাম, এই পৃথিবীতে বড় বড় সৃষ্টি জীব দিয়ে আমি অ্যাকশন করে নিই। কেন ওরা হয়তো ভুল করে বলবে খোদা বড় জীব দিয়েছিল তাই পারিনি, তাই গুঁড়ো গুঁড়ো দিয়ে অ্যাকশন করেছে। মুসলমান ভাইরা আমার, ক্ষুদ্র গুঁড়ো মশা 1,25,000 মতো সৈন্য বাবেলের মাঠে ধরিষ্ঠ করে দিয়েছিল, দুটো কারণ আগে ঢুকে নি, একটাই ওদের জন্য অ্যানাপ ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা করে সদর দরজা দিয়ে ঢুকেছে, মগজে যে ইনজেকশন শুরু করে দিয়েছে মশার ইনজেকশন, সেই মশার নাতি নাতনি এখনো আছে পৃথিবীতে, তো বড় শুধু ট্যানিংটা ভুলে গেছে। এখন আমাদের কানের পাশে চোখের পাশে মাথার পাশে ঘুরে বেড়ায়, তবে সদর দরজা আলগা পাকে তো খুঁজে পায় ভাই, খোদা ট্যানিংটা ভুলে গেছে ভাই। নাক দিয়ে যদি একবার ঢুকতো ভাই মগজে, আর ইনজেকশন যদি নমরুদের সৈন্যদের মতো চালাতো, হসপিটাল পর্যন্ত যাওয়ার আর সময় দিত না, নমরুদের সৈন্যরা কেউ আর বাড়ি পর্যন্ত ফিরতে পারেনি। শোকাল মগজের ঘেড়িতে যখন চালিয়ে দিয়েছে, ছটফট করে স্যার কাজ কমপ্লিট হয়ে গেছে। 1,00,000 উপরে মানুষ যখন চিৎপটাং হয়ে গেল, নমরুদ তখনও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, বলে কি সর্বনাশ চলছে, যখন আর একটাও পাবে না সব তো আমারে হামলা করবে, চাচা আপন পরাণ বাসা, যখন বাড়ি যায় আর এখানে দাঁড়িয়ে দরকার নাই। ও তখন ভাবছে খারাপ থেকে বাড়ির দিকে রওনা নাই ভাই, মশারা সৈন্য পায় না, আল্লাহ বলে দিছে একটাও পাইবান না ফিরে বাড়ি না যায় ভাই, সব কথা রে কমপ্লিট করে দেবে। এখন সব কথা তখন দৌড়িয়েছে নমরুদের অ্যাকশন করবে বলে। তাফসীরের ভিতরে কিতাবে বর্ণনাকারীরা বলছেন, অনেকগুলো মশা দৌড়িয়েছে নমরুদের, তখন অ্যাকশন করবে মৌ পোকার মতো। একটা খোড়া মশা নাকি ওর পা খোড়া ছিল ভাই, তবে এরোপ্লেনের ডানা দুটো ভালো ছিল। ও বলছে তোরা তো পা ভালো আছে, বসতে পারি চলতে পারি সব সুবিধা পারি, আর আমার তো একটা পা খোড়া পা ভাঙা, আমি বসতে ভালো পারি না। আরে একটা লোক যখন আসে তো তোরা এরে আর ঝামেলা করিস না, দায়িত্বটা আমার এতে, আমি আনতে চাই। তো সবাই বললো তুই যখন খোড়া কারো কিছু করতে পারিস নি, আর একটা লোক যখন আসে তাই দায়িত্বটা যখন নিতে চাইছ তো যা, না পারিস তো বলিস, আমরা পরে চিন্তা ভাবনা নেব। খোড়া ছুটে যাচ্ছে ডানা মেলে, আর নমরুদ যাচ্ছে বাড়ি খোড়া ছুটে পেছনে। নমরুদ কিছু দূর ছুটে যায় পিছন দিকে তাকাচ্ছে, আসতেস কি কোন দলবল, যে পিছনে ফিরে তাকিয়েছে আর ও ছুটছিল 420 ভোল্টেজ কিংবা ভাইজান 80-100 কিলোমিটার ভোল্টেজে, খোড়াও ছুটে যাচ্ছে পেছনে আর নমরুদ যাচ্ছে আগে আগে। দেখবেন কোন পাড়ার কুকুর যদি কোন পাড়ায় ঢোকে আর হঠাৎ তিনটে যদি ঘেউ করে একবার ওঠে, ও তো তখন লেজ উঠে একবার ছুট মারে, কিছু দূর ছুট মেরে কিছু দূর যেয়ে পিছনে তাকায়, ওরা আসতেছে কিনা, যদি দেখে আসতেছে আবার একবার ছুট মারে, আর যদি দেখে আসতেছে না ও তখন স্বাভাবিক নিয়মে হেঁটে হেঁটে চলে যাওয়ার চিন্তা নেয়। নমরুদ চিন্তা করলো দলবল আসতেছে কিনা একটু দেখে, পিছনের দিকে যে ফিরে দেখেছে আর খোড়াটা ছুটে আসছিল বলে সদর দরজার সামনাসামনি, ইয়া দেরি করে দরকার নাই সোজা ঢুকে যায়, যদি সামনের দিকে থাকতো তাহলে সামনে যেতে ঘুরিয়ে ঢুকতে একটু সময় লাগতো, যে পিছনে তাকিয়েছে সোজা সোজা দরজা পেয়ে গেছে ঢুকে গেছে। ঢুকে যে একেবারে রান্নাঘরের ভিতরে চলে গেছে, কিচেন রুম রান্নাঘর খাবার মাল রয়েছে যেখানে, ওখানে ইনজেকশনের আল চালাচ্ছে, ও তো কিলচার মাত্র দরবারে গেছি, যে বলছে বাঁচারে বাঁচা, বলে কি হয়েছে দুনিয়ার খোদা, বলে আমার নাকের ভিতরে মশা ঢুকেছে, বলে নাক ঝাড়ে ও নাক ঝাড়ে কিন্তু বেরোয় না, ও তো হাড়ির ভেতরে ঢুকে গেছে ভাই, হাড়ির গায়ে ঘা মারলে কি আর বার হয় নাকি, কোন লাইন নাই নাক ঝাড়ে বার হয় না, বলে তাহলে এখন কি উপায় হবে, বলে দেখেন যাহাই কিছু করে ও কিলচর কপালে মারে, মশা বলে যা মারবি তোর গায়ে মারবে আমার কিছু হবে না, নিজের গায়ে নিজে মার, আমার আল্লাহ বলে দেখ অ্যাকশনটা কিরাম হয়, নিজের কপালে কিলচর মারে ওরই লাগে মশা, চামড়ার তলায় হাড় হাড়ের ভিতরে মগজ সেকে নিয়ে বসে ইনজেকশন চালাচ্ছে, ওর তো কিছু হয় না। এবার দেখা গেল কি জানেন, বলে কিলচরে তো কাজ হয় না, পাইছিল কাঠের খড়মের জুতো, লম্বা জুতো, জুতো তুলে এবার গরম গরম চালানো শুরু করেছে, আমার আল্লাহ বলে মশা একটা না কত তাপ চালাবে, একটু রেস্ট নে হাফ টাইম কর, যেই জুতো মারা বন্ধ করবে আবার অ্যাকশন শুরু করে দিবে,
আর যেই জুতো মারবে তখন আবার একটু হাফ টাইম করবি। ও জুতো মারা যেই বন্ধ করে মশা আবার কামড় শুরু করে, ইনজেকশন দেয়, আবার যেই জুতো মারে মশা তুই আসতে গেলি, এইবারে জুতো মারতে মারতে তোর হাতে ব্যথা হয়ে গেছে, হাত ফুলে গেছে, কতবার আর জুতো মারবে রাত দিন চব্বিশ ঘন্টা। চাকর চাকরানিদের বললো তোরা এবার পালা করে করে জুতো মার আট ঘন্টা, তিনজনে একদিন এই হবে কতদিন বাস্তি হবে তার তো ঠিক নেই, এই জন্য তিন জনে করে একদিন করে জুতো মার চব্বিশ ঘন্টা। ওরা এবার পালা করে করে জুতো মারে বাদশার মাথায়, বলে আমার তো হাত আর চলতেছে না, ফুলে গেছে সব মাপ করা। খোদা বলে তুই না খোদা ছিলি একবার দেখ, আর চাকর চাকরানিরা জুতো মারতেছে তোর মাথায়, এর চেয়ে চরম অপমান পৃথিবীতে আর কিছু হয় কিনা। ও বলে এবার একটু স্বস্তি পাচ্ছি, মার জুতো মার ঠুক ঠুক করে মার। ওরা দুদিন পরে জুতো মেরে মেরে বলে আগে তো খাচ্ছিলাম আর ঘুমাচ্ছিলাম, বাদশার রাজদার বারে বের ভালোই ছিলাম, মাস গেলে মাইনে পাচ্ছিলাম, আর একই চাকরি জুটেছে আমাদের, আট ঘন্টা করে জুতো মারতে হবে, এ তো মেনে নেওয়া যায় না, এ তো পছন্দ করা যায় না, জুতো মারার হাত থেকে সবাইকে বাঁচতে হবে, কি করে কি করা যায়। ওরা মিটিং করে বলল আমাদের দলের ভিতরে যারা সত্যি ক্ষমতা সব থেকে বেশি ওরই দিয়ে কাজটা আদায় করতে হবে, ওরই পালা যখন আসবে ওরে বলে দেবো দু চার ঘে তো আস্তে আস্তে মারবি, আর বাচ্চা যে একটু ঘুমানো ভাব নেবে দুনিয়ার খোদা, আর খানা পেরিয়ে জুতো মারি মারবি ওর কপালে, একটা বাড়িতে মাথার খুলে উল্টে আমার আল্লাহ বলো দরজা খুলে গেল মশাও চলে গেল, জোরে বলুন সুবহানাল্লাহ। প্রাণ ভরে মহব্বতের সঙ্গে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা